আজকে আমি চাউমিন বানাবো, তাই জলটা ফুটছে, জলের মধ্যে চাউমিনগুলো আমি দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ হবে, আমি এদিকে সবজিটা ভেজে নেব। এই গ্যাসটা এদিকে দিলাম, একটুখানি আমি সাদা তেল দিয়ে দিলাম, চাউমিনে তো বেশি তেল লাগে না, এক চামচের মতো তেল দিয়েছি। এখানে আমি একটু একটা পেঁয়াজ কেটে রেখেছি, একটা শিমলা মির্চ আর চারটা মাশরুম কেটে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিন একসাথে। আমি পেঁয়াজের সাথে শিমলা মির্চটা ভেজে নেব আর মাশরুমটাও ভেজে নেব, তিনটে সবজি একসাথে দিয়ে দিলাম। গ্যাসটা একটু কম করে দিয়ে বিরিয়ানি চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, তো ওইটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিই। গ্যাসটা দিকে কম রেখেছে, বিরিয়ানিটা ঠান্ডা জলে ধুয়ে নিই। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে মশলা বলবো। এটা ভালো করে ধুয়ে নিচ্ছি, সেই জন্য ছাড়েনি, একটা দেবো একটা লাগেনি। এটা দিলাম ভিনেগার, এটা দিয়ে দিয়েছি, আর দেবো পেঁয়াজ, এটাও এক চামচের মতন দিয়ে দিলাম। এটা হচ্ছে চাউমিন মশালা, এটা পুরোটাই দেবো, অল্প আছে তো। এবারে আমি গ্যাসটাকে হাইয়ে রাখবো, একটু ভাজবো। আমার চাউমিন পুরো রেডি, আমি এই চাউমিনটাকে 10 মিনিটের মধ্যে করে নিলাম, খুব শর্ট টাইমের মধ্যে, অল্প জিনিসে অল্প চাউমিন, একদম চাউমিন রেডি হয়ে গেছে।